প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন বিস্টকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিজিএমইএ এর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তার সাথে কথা হবে দেশের বর্তমান গার্মেন্টস খাতের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ পথ নির্দেশনা কি হবে সেই বিষয় নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শুরুতেই যদি বলেন, আমরা তো একটা বছর পার করলাম 2016 সাল। 16 সালে তো আমরা দেখেছি যে দেশের রাজনৈতিক যে চিত্র সামগ্রিকভাবে শান্ত ছিল, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গিবাদী ঘটনা ঘটেছে, এবং বছর শেষের দিকে দেখলাম যে কিছু শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে এই খাতের আসলে অবস্থাটা কি ছিল গত বছরে? আমরা কিন্তু ঠিক ওইভাবে এটা বলবো না। আমি বলবো যে বছর রাজনৈতিকভাবে স্থিতিশীলতা ছিল অবশ্যই, তবে হোলি আর্টিসানের ঘটনাটা আমাদের বেশ আমাদের সেক্টরকে, বিশেষ করে যেহেতু আমরা বিদেশিদেরকে নিয়ে ব্যবসা করি, বিদেশিদের সাথে ব্যবসা করি, সেই জন্য আমরা বেশ কিন্তু একটু সাফার করেছি। কিন্তু করলেও তারপরেও এই এই আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে যে হয় তা না, এটা সারা বিশ্বে একটা বৈশ্বিক প্রবলেম হচ্ছে। এবং আমাদের দেশে তাও আমার সরকারকে, অবশ্যই আমাদের সরকারকে ধন্যবাদ দিতে হবে এই জন্য যে হোলি আর্টিসানের পরবর্তী পর্যায়ে দ্রুততার সাথে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া গেছে। প্লাস আরেকটা জিনিস যেটা করছে, কারা এর পিছনে ছিল, কারা কোথার থেকে কিভাবে হয়েছে, সবকিছু কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছে। এই জিনিসটা কিন্তু অনেক দেশেই পারে নাই, ফ্রান্সের মতো জায়গায় পারে নাই, আমেরিকার মতো জায়গায় পারে নাই, অনেক ক্ষেত্রেই কিন্তু পারে নাই, আমাদের দেশে সেই জিনিসটা পেরেছে। এবং আমরা মনে করি যে এই সন্ত্রাসবাদ আমাদের দেশে খুব একটা বেশি মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করলেও পারবে না, কারণ আমরা একটা সমতল ভূমির মধ্যে আমরা সবাই বাস করি। আমাদের এখানে ঠিক ওইভাবে যদি আমরা সচেতন হই নিজেরা, তাহলে এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম। সেই সেই আস্থাটা কিন্তু আমাদের বায়ারদের এখন আস্তে আস্তে ফিরে এসেছে। তো অবশ্যই এটা তো একটা স্বস্তির জায়গা, কিন্তু আমরা শ্রমিক অসন্তোষের ঘটনা দেখেছি বিচ্ছিন্নভাবে, এটা কি এক ধরনের অস্বস্তি তৈরি করেছিল? শ্রমিক অসন্তোষ যেটা আপনি বলবেন, যে আমরা গত 3 বছর কিন্তু আমাদের ওরকমভাবে কোনো প্রবলেম শ্রমিক অসন্তোষ হয়নি। হ্যাঁ, যেহেতু অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপে পড়ে অনেক ফ্যাক্টরি আমাদের বন্ধ করতে হচ্ছে, সেই ফ্যাক্টরিগুলোয় কিছু কিছু সমস্যা হয়, কিন্তু সেটা আমরা অত্যন্ত সরকারের সাথে এবং বিজিএমইএ একত্রে কাজ করে কিন্তু আমরা সফলতার সাথেই মোকাবিলা করে আসছি এই পর্যন্ত। আমরা কোনো শ্রমিক ভাই বোন তাদের টাকা পয়সা না পাক এটা কখনো চাই না। যদি শ্রমিক থাকে, বিজিএমইএর স্ট্যান্ড হলে এরকম যে যদি শ্রমিক থাকে, ফ্যাক্টরি থাকে, তাহলে তার পাওনাদি বুঝিয়ে দিতে হবে। আপনি ব্যবসা বন্ধ করলেও তার যে সুবিধাদি পাওয়ার কথা শ্রম আইন অনুযায়ী সেটা বুঝিয়ে দিতে হবে, এবং আমরা সেইভাবেই কিন্তু বিজিএমইকে পরিচালনা করে আসছি। এখন কোশ্চেন হলো যে তাহলে এই অসন্তোষটা কেন হইল? এটা ছোট একটা ফ্যাক্টরির একটা বিচ্ছিন্ন ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আরও 2-4টা ফ্যাক্টরি আস্তে আস্তে এটা ঘটেছে। কিন্তু তার মধ্যে মাননীয় শ্রম প্রতিমন্ত্রী একবার লেবার লিডারদের সাথে মিটিং করেছেন, বলেছেন যে ওরা কিন্তু কমিটমেন্ট করেছে ফ্যাক্টরি এরপরের দিন থেকে চলবে, আবার দেখা গেল আরও কিছু বাড়ল। এইভাবে করে করে তারপরে শাজাহান খান সাহেব ইনভলভ হইলেন, নৌপরিবহন মন্ত্রী, ওনার যেহেতু একটু শ্রমিক সাইডে ওনার একটা কন্ট্রোল আছে, সেই জন্য উনি সহ হোম মিনিস্টার এবং শাজাহান খান সাহেব শ্রম প্রতিমন্ত্রী, লোকাল এমপি আশুলিয়ার একটা ছোট্ট জায়গার মধ্যে ঘটনা, এটা কিন্তু খুব বিস্তৃত কোনো কিছু না, ফ্যান্টাসি কিংডমের আশেপাশে একটা ছোট্ট জায়গার মধ্যে। এখানে কিছু ওই যখনই এই ঘটনাটা ঘটে তখনই ওই কিছু সংখ্যক লোক স্বার্থানসী মহল তো একটা সবসময় থাকে, সুবিধা নিতে চায়। আমরা আসলে ওই আলোচনায় যাওয়ার আগে আমরা শ্রমিক অসন্তোষ নিয়ে হয়তো আরেকটু আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আসলে 17 সালটা, এই বছর আসলে আমরা কেমন আশা করছি, এবছর তৈরি পোশাক খাত কেমন করতে পারে, রপ্তানি আয় বৃদ্ধির আসলে আপনাদের লক্ষ্যমাত্রা কি, মানে কতটা বৃদ্ধি পেতে পারে, এই চিত্রটা যদি একটু তুলে ধরেন। একটা জিনিস হলো সবচেয়ে যেটা আমাদেরকে এখন ভাবিয়ে তুলছে, সেটা হলো গত 6 মাসে জুলাই টু ডিসেম্বর যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গ্রোথ ডিসেম্বর মাসে নেগেটিভ ছিল, জুলাই টু ডিসেম্বর যদি আমরা ধরি তাহলে মাত্র 4%-এর মতো গ্রোথ, যেটা আমাদের গত বছরও অ্যাভারেজ গ্রোথ ছিল জুলাই টু নেক্সট জুন পর্যন্ত,
আমার 10% এর উপরে, সেটা এই বছর মাত্র এই 6 মাস চলে গেল কিন্তু মাত্র 4% এর মতো গ্রোথ হয়েছে। এখানে বৈশ্বিক কিছু সমস্যা আছে, সেটা হলো যে আপনি ইউরো ফল হলো, তারপরে ব্রেক্সিট হলো, তারপরে আমেরিকার ইলেকশন হলো, টোটালি কিন্তু এই যে সন্ত্রাসবাদটা এইসব নিয়ে মোটামুটি পৃথিবীর কিন্তু সব জায়গায় ইকোনমিটা একটু নিচের দিকে, ডাউনের দিকে, নেগেটিভ দিকে যাচ্ছে। সেই নেগেটিভ দিকে যাচ্ছে বিদায় কিন্তু আমাদের এক্সপোর্টের গ্রোথ, শুধু আমাদের না ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু এক্সপোর্টের গ্রোথ কম, শুধুমাত্র এক্সেপশনাল হলো ভিয়েতনাম, ভিয়েতনামের প্লাস বাকি সবারই কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলো গেলে পরে আমাদের কি অবস্থা হয়, কারণ যদি আপনার আমাদের এখান থেকে এখন এই অর্ডার কিন্তু ইভেন ইন্ডিয়াও চলে যাচ্ছে, আমাদের থেকে কম প্রাইসেও তারা করতে পারতেছে। কেন পারতেছে? কারণ গত 4 বছরের হিসাব যদি আমরা করি তাহলে দেখা যায় যে আমাদের এখানে ডলারের এপ্রিসিয়েশন হয়েছে 7.5%, হোয়ারাজ ইন্ডিয়া আমাদের মোস্ট কম্পিটিটিভ কান্ট্রি এখন মনে হয় তারা ডলারের ডিভ্যালুয়েশন করেছে 40%, টার্কি করেছে 65%, পাকিস্তান করেছে 15%। তো আমাদের তো এদের সাথেই কম্পিটিশনে টিকে থাকতে হয়। ইভেন চায়নাও কিন্তু 5% মতো আপনার ডিভ্যালুয়েশন করেছে, ভিয়েতনামে করেছে। ইন্ডিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে আগামী 3 বছরের মধ্যে তারা, আমরা যে এখন সেকেন্ড পজিশনে আছি, আমরা সেকেন্ড পজিশন হইলেও আমাদের কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে শেয়ার হইল মাত্র 6%, আর চায়নার শেয়ার হইল 37%। তো ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে কিন্তু অনেক গ্যাপ আছে, এবং এই এই সেকেন্ড এই অবস্থায় যাই যেতে চাচ্ছে এখন ইন্ডিয়া, এবং ইন্ডিয়া তাদের এই আপনার আপগ্রেডেশন ফান্ড বলে 15% দিত আগে, সেটা এখন 30% দিচ্ছে, তাদের প্রভিডেন্ট ফান্ড সম্পূর্ণ টাকাটা সরকার দিয়ে দিচ্ছে। ইন্ডিয়া বিভিন্নভাবে তাদের টেক্সটাইল খাতকে 6,000 রুপিস তারা গত বছর তাদের এই টেক্সটাইল খাতকে দিয়েছে। তো তারা চাচ্ছে যে কোনোভাবেই হোক এই গার্মেন্টসটা আমাদের এখান থেকে, যাতে বাজারটা ওখানে তারাও কিছু নিতে পারে, কারণ চায়নার থেকে আস্তে আস্তে যদি কমে, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে গত 4 বছরে যে চায়নার থেকে 4-5 বছর আগে বেশ চাইনিজ লোকজন আমাদের এখানে আসতো ইনভেস্টমেন্টের জন্য, যেহেতু আমাদের সেই সুযোগটা আমরা যাতে নিতে পারি এই ধরনের, কারণ হলো আমরা আলোচনায় ফিরবো একটু বিরতি নিয়ে এসে। দর্শক, এবার একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর।